Assalamualaikum. Hi my lovely viewers. Welcome back to Jaren's Family Kitchen. आज आमी आबारो चले एसेछि नतुन आरेकटी वीडियो निये। आशा करी सबाई भालो आछेन। आलहामदुलिल्लाह आमिओ भालो आछि। आज आमी आपनादेर जन्य निये एसेछि खुबी मजादार एकटा रेसिपी, टमेटो दिए चिंगड़ी माछेर कारी। অতিথি আপ্যায়নে এই আইটেমটি করতে পারেন, করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। ওকে, বেশি কথা না বলে তাহলে শুরু করে দেই। এখানে আমি 4 পাউন্ড চিংড়ি মাছ নিয়েছি, মাথা ছাড়া। চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন রক্ত ছিল মাছখানে, রক্তটা ফেলে দিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি 4 কাপ, টমেটো কুচি 3 কাপ, ধনিয়া পাতা নিয়েছি আধা কাপ, কাঁচামরিচ 10টি, তেল নিয়েছি 1.5 কাপ, আদা রসুনের পেস্ট 2 চামচ, 1.5 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো 1 চামচ, আর স্বাদ মতো লবণ। এ দিয়ে আমি আজকে এই আইটেমটি করব। তাহলে পাশে থাকুন, দেখুন। সাধারণ মশলা দিয়ে এটা করছি, এত বেশি মশলার ঝামেলা নেই, সিম্পল। ঘরেই থাকে এই মশলাগুলো, সবসময় বাসায় থাকে, ঘরে থাকা উপকরণ দিয়েই আমি করছি। এই উপকরণগুলো লাগবে। এখন তাহলে রান্নার পর্বে চলে যাই। তারপর চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর করে ভেজে নিতে হবে। পেস্টটা যখন একটু কালারটা চেঞ্জ হবে তখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিব। আদা রসুনের পেস্টটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব পানি, আধা কাপের মতো পানি দিয়ে এটা আবার ভালো করে আমি কষিয়ে নিব। আর পানিটা দিয়েছি আমি মশলাটাগুলো দিব, মশলাগুলো যাতে নিচে না লেগে যায়, পুড়ে না যায়, গন্ধ না থাকে, সেজন্য আর কি পানিটা দিলাম। পানিটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে এটা আবার ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তরকারির স্বাদটা বেড়ে যায়, আর তরকারির টেস্টেই হলো মশলা কষানোর ওপর। মশলা যত ভালো করে কষাবেন টেস্ট, তরকারির স্বাদটাও অনেক মজা হবে, সেজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, যেরকম তেলটা উপরে ভেসে আসবে আর আপনার তরকারির মশলাটা যখন এরকম হয়ে যাবে, একটা বুদবুদ আকার ধারণ করবে, তখনই আমি দিয়ে দিব টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দিয়ে এটা ভালো করে নেড়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তিন চার মিনিট হয়ে গেলে আমি এখন ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে দিব আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে, কারণ পানিটা একটু বেশি দিচ্ছি, কারণ এর মধ্যে আমি পানিটার মধ্যেই আমি আপনার চিংড়িগুলো দিয়ে দিব, চিংড়িগুলোই রান্না করব, সেজন্য পানিটা একটু বেশি দিতে হবে। দিয়ে এটা আবার ভালো করে কষিয়ে নিতে হবে, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে পানির সাথে। 3 মিনিটের মতো এটা রান্না করতে হবে। আমি ঢাকনা দিয়ে ডেকে দিব, 3 মিনিট পর আমি আবার আসছি। মিনিট পর আমি ঢাকনা খুলে চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়ি দেওয়ার ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে, তাতে কি আপনারা তো বুঝতেই পারছেন। চিংড়ি দিয়ে কিছুক্ষণ নেড়ে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিব, ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট রান্না করে পরে আমি আবার আসছি। কাঁচামরিচগুলো আমি আস্তই দিয়েছি, কারণ বাচ্চারা খাবে, এই জন্য আমি আর কেটে দিলাম না। 5 মিনিট পর আমার মনে হলো লবণ কম হয়েছে, একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটা আবার ভালো করে নেড়ে দিতে হবে, মশলাগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। আরও 3 মিনিট রান্না করতে হবে।
ঢাকনা দিয়ে 3 মিনিট রান্না করতে হবে। এই যে 3 মিনিট পর দেখছেন কেক কেমন সুন্দর লাগছে, দেখতে কালারটা কী সুন্দর আসছে। খুবই সহজ এবং মজাদার এই রেসিপিটি, আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই মজার, খুব টেস্টি, সবাই খুব পছন্দ করেছে। এখন আমি দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে এটা ভালো করে নেড়ে দিতে হবে। ধনেপাতা দিয়ে আমি আর বেশিক্ষণ রাখবো না, বেশিক্ষণ রাখলে ধনেপাতার ঘ্রাণটা চলে যায়, সেজন্য ধনেপাতাটা দিয়ে এটা আমি নামি চুলাটা নিভিয়ে দিব। তারপর আপনারা পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের রেসিপিটি? যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।